আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওপেন আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওপেন আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর নিয়োগ বিজ্ঞপ্তি। সো তাদের ওয়েবসাইট হচ্ছে www.bnfe.gov.pt। ওকে, এটা প্রকাশিত হয়েছে 12 জুন, গতকাল প্রকাশিত হয়েছে 2023। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে, আর এটা শূন্য পদের সংখ্যা হচ্ছে 265, আর অফিস সহায়ক যেটা এটা গ্রেড 20, এটা 442টি। সো মোট হচ্ছে 707টি পদের বিপরীতে নিয়োগ প্রকাশিত হয়েছে। সো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা মাধ্যমিক পাশ করেছেন, যারা অফিস সহায়ক পদে চাকরি করতে ইচ্ছুক, যারা অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কাজ করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আর যেহেতু একটা বড় সড় নিয়োগ, যেমন 442 জন অফিস সহায়ক, আর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নেব 265 জন। সো টোটালে 707 জন। সো আপনারা যারা আবেদন করতে চান তারা সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমি আলোচনা করতে যাচ্ছি। সো প্রাথমিক ও আর একটা কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসি, যেগুলো অবশ্যই আপনার লেটেস্ট আপডেটগুলো দিয়ে আপনাকে হেল্প করবে। সো অবশ্যই অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলে ভিডিওগুলি রেগুলার দেখবেন, সো নতুন কিছু পেয়ে যাবেন প্রত্যেক দিন। অলরেডি আপনি সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, আবারও বলছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত নবসৃষ্ট পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম ও 20তম গ্রেডভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে bnfe.teletalk.com.bt এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। মানে এখান থেকে আবেদন করতে পারবেন, আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন bnfe.teletalk.com.pd। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16-তে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, আর শূন্য পদ হচ্ছে 265টি, আর অনুন্নত 30 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা যদি বলি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার যদি দ্বিতীয় বিভাগে বা দ্বিতীয় শ্রেণীতে যদি HSC পাস করেন, অর্থাৎ ইন্টার পাস করেন, অথবা উচ্চ মাধ্যমিক পাস করেন বা সমমানে পাস করেন, সেক্ষেত্রে আপনি এই অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। আর এটার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, অর্থাৎ আপনার টাইপিং স্পিড বাংলাতে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অলরাইট, আমরা নিচে দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক, গ্রেড 20-এ এবং গ্রেড 20-এ বেতন পাবেন, আর গ্রেড 20-এ বেতন হয় 8,250 থেকে 20,010, এবং শূন্য পদের সংখ্যা 442টি। অন্য 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে, আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এটাও সকল জেলা, যাদের ইন্টার পাস আছে, যাদের আচ্ছা এই অফিস সহায়ক
এই পদের জন্য আপনার কোনো এসএসসি পাস হলেই চলবে। আর এই কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক যেটা গ্রেড 16, এটা আপনাকে ইন্টার পাস হতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে, বাংলায় 20, ইংরেজিতে 20, 20 ওয়ার্ড বা 20 শব্দ। সে সাথে আপনাকে কিন্তু অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে যেমন যে কোনো ধরনের টাইপিং, ফরম্যাটিং, আপনি কপি পেস্টিং বা টেবিল ফরম্যাট বা একটা যে কোনো কিছু আর কি, ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই গ্রেড 20 এটা সকল জেলা আবেদন করতে পারবে, এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে, যেমন www.bnfe.gov.pd এবং শেষে bnfe.letterk.com/bd তে পাওয়া যাবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তি যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে এবং নৃগোষ্ঠী কোটা তাদের ক্ষেত্রে, আচ্ছা, মুক্তি 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আচ্ছা, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, মানে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবার মুক্তিযোদ্ধা বা শহীদ বীর যোদ্ধাদের ক্ষেত্রে পুত্র কন্যার পুত্র কন্যাদের, মানে একদম শেষ বংশধর যারা আছে তাদের ক্ষেত্রে যদি হয়, তা ক্ষুদ্র আর নৃগোষ্ঠী তাদের ক্ষেত্রে 30 বছর পর্যন্ত। অলরাইট, আমরা দেখি। আচ্ছা, সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। আচ্ছা, আর বাকি সব এগুলো এগুলো আপনারা যদি চান ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন, আমি গুরুত্বপূর্ণগুলো শুধু পড়ব। যাদের দরকার হবে আপনার ভিডিও পোস্ট করে দেখে নিন বিস্তারিত, আমরা জাস্ট দেখি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে। আচ্ছা, কোনো প্রকার তথ্য মানে গোপন রাখা যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না, জাল জালিয়াতি করা যাবে না বা পরীক্ষার সময় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হবে এবং পরবর্তীতে যদি জানতে পারে সেক্ষেত্রে আপনার পদটা বাতিল হয়ে যাবে। সো আমরা আর এদিকে ডান সাইডে একটু দেখব, আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই কি করতে হবে, bnfe.letterk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন জমাদানের শুরু হবে 26 তারিখ থেকে, অর্থাৎ আগামী 20শে জুন মাস থেকে, 20শে জুন থেকে আবেদন শুরু হবে এবং আপনার অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 19/7, অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, পুরো 1 মাস মনে করেন। সো আগামী 19/7/2023 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর একটা কথা, যারা আবেদন করবেন, আবেদন করার সময় অবশ্যই 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিয়ে দিবেন, নাহলে কিন্তু ওই ফিটা মানে পরীক্ষার ফি জমা না দিলে কিন্তু আবেদন গ্রহণ হয় না। আচ্ছা, আপনার রঙিন ছবি যারা আবেদন করেন অনলাইনে তাদের ক্ষেত্রে 300x300 পিক্সেল ছবি, স্বাক্ষর, দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং সেই সাথে ছবির সাইজ হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি।
এগুলো যারা বাসায় থেকে আবেদন করবেন তারা অবশ্যই রঙিন ছবি 300 বাই 300 পিক্সেল রেডি করবেন, স্বাক্ষর 300 বাই 80 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। অলরাইট, আচ্ছা ফাইনালি সাবমিট করার পূর্বে আপনি একবার চেক করে নেবেন যাতে কোনো ইনফরমেশন ভুল হইলো কিনা বা কোনো কিছু বাদ রাখ বাদ মানে বাকি থাকলো কিনা সব কিছু দেখে তারপরে সাবমিট করবেন। আচ্ছা, আপনি আপলোড করার পরে আপনি অ্যাপ্লিক্যান্ট কপিটা ডাউনলোড করবেন, করে অ্যাপ্লিক্যান্টটা মানে অ্যাপ্লিক্যান্টের পিডিএফ, যেটা অ্যাপ্লিক্যান্ট কপির পিডিএফ, সেটা ডাউনলোড করে আপনি কী করবেন, সংরক্ষণ করবেন, অথবা প্রিন্ট করতে পারেন অথবা কম্পিউটারে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ কী করবেন, আপনি এই যে অ্যাপ্লাইটা করলেন ওখানে একটা ইউজার নেম আছে, সেটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে আমরা একটু দেখি। টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস এ করে প্রা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিসেস 23 টাকা, মোট 223 টাকা 1 নং পদের জন্য, 2 নং পদের জন্য 100 টাকা প্লাস 12 টাকা চার্জ, তাহলে 112 টাকা। সো 223 টাকা হলো 1 নং পদের জন্য এবং 2 নং পদের জন্য হলো 112 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই 72 ঘন্টার মধ্যে যদি আপনি ফি জমা না দেন কোনো অবস্থাতেই আপনার আবেদন মানে আবেদন গ্রহণ হবে না। আপনি ধরেন 72 ঘন্টার মধ্যে ফি জমা না দিলেন, পরবর্তীতে আবার আবেদন করে আবার ফি জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে ফি জমা না দিলে সে আবেদনপত্র বাতিল হয়ে যায়, নতুন করে আবেদন গ্রহণ করা আবেদন করতে হয়। আচ্ছা, আমরা প্রথমে এসএমএসটা কী করবেন, আমরা এসএমএস, আচ্ছা এটার জন্য কিন্তু আপনাকে একটা টেলিটক প্রিপেইড সিম লাগবে, যারা বাসায় থেকে করবেন তাদের জন্য বলছি। বি আপনি ইয়েতে গিয়ে লিখবেন, আপনি ম্যাচ যাদের টেলিটক প্রিপেড সিম আছে যারা 1 নং পদে আবেদন করবেন তাদের জন্য 223 টাকা প্লাস 2টা 4 আর 10 টাকা 2টা SMS এর জন্য, তাহলে 233 টাকা ফোনে রাখবেন। আর যারা এই ইয়েটা করবেন নিজে 2 নং পদের জন্য করবেন অফিস সহায়ক, তাদের জন্য 112 প্লাস আর 2টা SMS এর জন্য 10 টাকা ধরেন, তাহলে কত হয়, 222 টাকা ফোনে রাখবেন মিনিমাম ব্যালেন্স। এটা কোন ফোনে, আপনার টেলিটক প্রিপেড সিম যে ফোনে আছে, সো আপনি যে ফোন দিয়ে এসএমএস করবেন, সো টেলিটক প্রিপেড সিম যে ফোনে আছে সেই ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BNFE স্পেস ইউজার আইডি। এখন কোন ইউজার আইডি এটা, এটা হলো আপনি যে আবেদনটা করলেন পিডিএফটা ডাউনলোড করলেন না, ওই পিডিএফের নিচে লেখা আছে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা দিয়ে আপনি কী করবেন, এসএমএস করবেন, যেমন BNFE স্পেস ইউজার আইডি স্পেস সেন্ড করবেন, আপনি সেন্ড করবেন 16222-এ। সো আপনার একটা এসএমএস আসবে রিপ্লাইয়ে, অ্যাপ্লিক্যান্টস নেম 223 বাই 112 উইল বি চার্জ, চার্জ যেটা 1 নং পদের জন্য হচ্ছে 223 আবার 112 উইল বি চার্জ এজ অ্যাপ্লিকেশন ফি। আপনার একটা পিন নাম্বার দেখাবে, টেম্পোরারি একটা পিন নাম্বার দিবে, সেই পিনটা আপনাকে রিপ্লাই একটা পিন আসবে, সেই পিনটা আবার টাইপ করতে হবে, যেমন BNFE স্পেস ওই পিনটা ইয়েস লিখবেন, BNFE স্পেস ইয়েস স্পেস পিন, তারপরে 16222-এ আবার পাঠাবেন। সো দ্বিতীয় সেমেস্টার এরকম হবে দেখতে, BNFE স্পেস ইয়েস স্পেস এই 1 2 3টা হচ্ছে আপনার এই টেম্পোরারি যে পিনটা প্রথম এসএমএস আপনাকে রিপ্লাই দিয়ে দিল, প্রথম এসএমএসটা করলেন, করার পরে রিপ্লাই একটা পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটা আপনি আবার দ্বিতীয় এসএমএস মানে পাঠাবেন, BNFE স্পেস ইয়েস স্পেস মানে আপনি যে মানে মানে টাকা দিবেন সেটা কনফার্মেশন, যেমন BNFE স্পেস ইয়েস স্পেস ওই পিনটা স্পেস 16222-এ পাঠিয়ে দিবেন। সেবার যে রিপ্লাই পিনটা মানে একটা মেসেজ আসবে, যেমন কনগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর BNFE অ্যাপ্লিক্যান্টস, আচ্ছা অ্যাপ্লিকেশন ফর অ্যাক্স ইউজার আইডি এত পাসওয়ার্ডে, তো এই যে লাস্টের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেলেন বা আপনার ফোনে যে এসএমএসটা গেল সেখানে আপনি এটা সেভ করে রাখবেন, খাতায় লিখে রাখবেন এবং গুগল ড্রাইভে সেভ করে রাখবেন এবং পিডিএফ
আপনি যে পিডিএফটা প্রিন্ট করেছেন সেটাও রাখবেন। আর এক্ষেত্রে আপনি এই এসএমএস ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, নইলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, আবার এই অ্যাডমিট কার্ডের জন্য পরীক্ষাও দিতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কী করতে হবে, লাস্টের এসএমএস এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন সেটা খাতায় লিখে রাখবেন, প্লাস গুগল ড্রাইভে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যে কোনোভাবে রাখেন কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে, এটাই মানে কথা। তারপর আপনার যখন পরীক্ষা হবে তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে কি করবে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই নাম্বারে আপনার এসএমএস যাবে, পরীক্ষার ডেট বলে দিবে বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস দিবে, তখন আপনি ওই নাম্বারে যে বলে দিবে যে কখন পরীক্ষা বা কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সিমে এসএমএস দিয়ে বলে দেওয়া হবে। সো আপনি কী করবেন, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পরীক্ষার জন্য ওই ডেটগুলোতে চলে যাবেন, আর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, রঙিন প্রিন্ট করবেন অবশ্যই, আর সেটা সংরক্ষণ করবেন। অলরাইট, আমরা নিচে দেখতে পাচ্ছি যদি আপনার কোনো কিছু ইয়া হয়, যেমন আপনার ইউজার আইডি জানা আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আপনি বিএনএফই হেল্প ইউজার লিখে পাঠালেন 16222-এ, সেক্ষেত্রে পিনটা ওনারা দিয়ে দিবে। আর যদি পিন জানা থাকে বিএনএফই স্পেস হেল্প স্পেস পিন ইউজার আইডিটা লিখলেন, সেক্ষেত্রে আপনার পিনটা চলে আসবে, এইভাবে করতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় কোথায় পাওয়া যাবে সেটা একটা বলি, bnfe.gov.bd এই বিজ্ঞপ্তি মানে দেখা যাবে, আর alljobs.teledoc.com.bd/bnfe এখান থেকেও পাওয়া যাবে, আর সরাসরি ওয়েবসাইটে পাওয়া যাবে bnfe.gov.bd। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আপনি 121-এ কল করতে পারেন, আবেদন করতে কোনো সমস্যা হলে 121-এ কল করতে পারেন, অথবা alljobs.query@teledoc.com.bd এ মেইল করা যাবে। আর তাদের জব পোর্টাল alljobs.teledoc এই যেখানে www.facebook.com/alljobs.bd এ মেসেজ দিয়ে যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে ইমেল বা মেসেজ অপশনের সাবজেক্টে অর্গানাইজেশন নেম বিএনএফই, পোস্ট নেমটা দিবেন এবং অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আচ্ছা, একটা কথা, ডিক্লারেশন যে দিচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে প্রত্যয়ন দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, কোনো অযোগ্যতা ধরা পড়লে বা প্রতারণা বা দুর্নীতির আশ্রয় নিলে আপনাকে বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে নিয়োগের যে কোনো পর্যায়ে জানা হলে সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সো আপনি কোনো প্রকার ভুল তথ্য মিথ্যা তথ্য দিয়ে জয়েন করতে পারবেন না। আচ্ছা, শেষ সময়ের অপেক্ষা না করে আপনি কী করবেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন। সো আমরা কী দেখলাম, আমরা সার্কুলারটিতে দেখলাম যে অফিস সহায়ক পদে 16 গ্রেড, এটা 256টি পদ, আর সরি ভুল হয়ে গেছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার জন্য হচ্ছে 265, আর অফিস সহায়ক এটার জন্য হচ্ছে 442, টোটাল হচ্ছে 707টি পদ। সো যারা এই আবেদন করতে চান, যাদের এসএসসি পাস, যারা কম্পিউটার জানেন, কম্পিউটার টাইপিং স্পিড ভালো, আর যাদের অফিস সহায়ক এই পদটার জন্য শুধু এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সো ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চ্যানেলে চোখ রাখবেন, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন, যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে, আপনি আপডেটেড ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং অবশ্যই আপনার এটা কাজে আসবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।